কাইনো দল ত্যাগ করছে মুখ্যমন্ত্রীর কাজে সন্তুষ্ট হইয়া, আর আমরা কমলাক্ষ দেবপুর কেস্ত যেদিকে থাকবো আমরা ওদিকে আছি। প্লাস দেখুন যে দলে রামের অপমান করা হয় এই দল হিন্দু সনাতনী হিন্দুরা কিরম থাকবে। কংগ্রেস শ্রী রামচন্দ্রের বিরোধিতা করে তাই সব হিন্দু কংগ্রেস কর্মীদের কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগদান করা আহ্বান জানালেন সদ্য প্রত্যাগ করা করিমগঞ্জের জেলা কংগ্রেসের কোষাধ্যক্ষ আশিস দাস পুরকাইস্ত। বুধবার জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তীর হাতে ইস্তফা পত্র তুলে দেন যুবনেতা আশিস দাস। উল্লেখ্য তিনি করিমগঞ্জ জেলা কংগ্রেসের কোষাধ্যক্ষ পদে আসীন ছিলেন। কংগ্রেসের এই পদের পদত্যাগ পত্র হাতে তুলে আজ তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করেন আশিস দাস পুরকাইস্ত। তিনি বলেন সমগ্র আসামে কংগ্রেস বলতে এখন আর কিছু নেই। তিনি আরও বলেন আমাদের নেতা বিধায়ক কমলাক্ষ দে পুরকাইস্ত যখন কংগ্রেস থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন তাই আমরাও বিধায়ক কমলাক্ষ দে পুরকাইস্তের সাথে আছি। বিধায়ক যখন বিজেপিতে যোগদান করবেন তখন একযোগে তার সবাই বিজেপিতেও যোগদান করবেন বলে জানালেন আশিস দাস। তিনি আরও বলেন কংগ্রেস শ্রীরামের বিরোধিতা করে তাই সব হিন্দু কংগ্রেস কর্মীদের কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগদান করার আহ্বান জানালেন করিমগঞ্জের জেলা কংগ্রেসের কোষাধ্যক্ষ পদ থেকে সদ্য পদত্যাগপ্রাপ্ত আশিস দাস পুরকাইস্ত। এদিকে জানা গেছে কিছুদিনের মধ্যেই আরও একঝাঁক কংগ্রেস নেতা কর্মীরা কংগ্রেস ত্যাগ করবেন। প্রেসিডেন্টের কাছে আমি গিয়ে আমি আমার ইস্তফা দিয়ে আসি। ইস্তফা দেওয়ার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হইল এক নম্বর হইল আমাদের আমরা নেতা কমলাক্ষ দেবপুরকাইস্ত কাইন দল ত্যাগ করছে মুখ্যমন্ত্রীর কাজে সন্তুষ্ট হইয়া, আর আমরা কমলাক্ষ দেবপুরকাইস্ত যেদিকে থাকবো আমরা ওদিকে আছি। প্লাস দেখুন যে দলে রামের অপমান করা হয় এই দল হিন্দু সনাতনী হিন্দুরা কিরম থাকবে এটা সম্ভব না। আপনি কি মনে করেন কংগ্রেসের এখন কি কন্ডিশন চলছে বা আগামীতে কি হবে? কংগ্রেস বলিয়া কোনো শব্দ আসামে এখন আর নাই। কংগ্রেস তো কিচ্ছু নাই, কংগ্রেস আসেনি, আপনারা তো বুঝলা কংগ্রেস আসেনি। একটা বিধায়ক নাই বরাকবেলিত, হিন্দু বিধায়ক নাই, একজন খালি আছে খলিল উদ্দিন আছেন তাই না, এছাড়া তো কোনো এমএলএই নেই। কংগ্রেস কই, মুখে খালি কংগ্রেস করা সবে, কয়েকজন নেতা আছেন পার্টি নেতা আছেন, কারণ কোনো গ্রাসরুট লেভেলে কোনো কাজ নাই, কোনো ইয়ে নাই, সংগঠন নাই, কী আর কংগ্রেস, কংগ্রেস বলে কিচ্ছু নাই। কংগ্রেস আসিল যতদিন কমলাক্ষ দেবপুরকাইস্ত আসলা, কমলাক্ষ দেবপুরকাইস্ত নাই, কংগ্রেসও নাই, বরাকবেলি তার কংগ্রেস নাই, একমাত্র একজনই নেতা আসলো বরাকে কমলাক্ষ দেবপুরকাইস্ত, কারণ কমলাক্ষ দেবপুরকাইস্ত নাই আর নেতাও নাই কংগ্রেসও নাই। বিজেপিকে যোগদান করার আশঙ্কা আছে? বিজেপিতে যোগদান কমলাক্ষ দেবপুরকাইস্ত যেরকম আমরা আদেশ করবা আমরা এরকম করব, এটা তার আদেশের অপেক্ষায় আছি আমরা। তাহলে এখন ইন্দিরা ভবনে কি হবে? ইন্দিরা ভবন তো আর কি হইতো, রজত কাকু থাকবা আর কি হইতো, আর তো কেউ নাই, হিন্দু মানুষ তো আর দেখি আর না কেউ আছে করি, মুসলমান সম্প্রদায়ের কিছু মানুষ থাকবো, হিন্দুরা তো কেউ কংগ্রেস করেন না এখন, আর আস্তে ভারতবর্ষেও করেন না, আমি তো কালকে শুরু করলাম আরো হাজার মানুষের পদত্যাগ করবো আস্থা করিমগঞ্জ। আপনি তো কমলাক্ষ দেবপুরকাইস্তের ঘনিষ্ঠ মানুষ, তো আপনি কি মনে করেন বিধায়ক বিজেপির মুখে হওয়ার পরে ওনার কি রাজনৈতিক ভবিষ্যৎ লাভবান হবে? রাজনৈতিক ভবিষ্যৎ খুবই ভালো হইব, আমরা আগামীতে 2026-এ তান্ডে মন্ত্রীরূপে পাইমু, বরাকবেলির একজন মন্ত্রী পাইমু, কেন হিন্দু বাঙালি মন্ত্রী হিসাবে তান্ডে পাইমু। এখনকার মতো বিদায় নিচ্ছি, পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন, ধন্যবাদ।